তুই আমার ময়ূর পাখি কই ও মামা, আমি এত জোরে কেন নাচতেছি? আমার শাশুড়ি দেখলে তো আমার কাজে লাগাইয়া দিব। আমি এটি কি করতেছি? প্রত্যেকদিন ভাবে একটু টিকটক ভিডিও বানাবো, কিন্তু আমার কপালে নেই একটার পর একটা ঝামেলা আইতে থাকে। তো বিশেষ করে তো আমার শাশুড়ি, এটা করবো মা, এটা করবো মা, প্রত্যেকটা দিন আমার বিরক্ত লাগে। আমি একটু মন মতো টিকটকও করতে পারি না। আচ্ছা, বয়সটা যত বাড়ে তত রান্না চাপটা তত বাড়ে। আচ্ছা দেহি বৌমারা কি করে, বউ ইগা কিয়া করে? আমি দেহি আর যাইয়া বুকে ছিন ছিন করেছে হায় মন তোমায় কাছে চাই, বুকে ছিন ছিন করেছে হায় মন তোমায় কাছে চাই। দেহি বৌমা ইগা কিয়া করে, বৌমাগে ইটা ইগারে তো দেখতেছি না আমি, কি হয়েছে কে বো? হারা সারা দিন খালি দরজা বাড়ি দি 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 কিয়া করে আমি তো জানি না। যাই আমি কি করে বৌমা? অ বৌমা তুমি কিয়া করো রে? তুমি তো খালি হালা হালি লাহালাহি করতাস কইতাস, কি হয়েছে তোমার? তুই শুয়ে দিলে হায় আর কি যে হয়ে যায়, তুই ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। আরে আমার শাশুড়ি মা আইতেছে, একটু তাড়াতাড়ি রূপটা চেঞ্জ করতে পারবো, নাইলে হন আরে কাজে লাগাইয়া দিব। আর এটি আর ভালো লাগে না, কইলাম না একটু মন মতো টিকটক করতে হারি না। আর ফোড়া কপাল কিনলেই জানি আর মা বাপা আরে এনে বিয়ে দিছে, আর আর ভালো লাগে না। জি আম্মা বলেন কি হয়েছে? কি আগো বৌমা, কি হয়েছে তোমার? আসলে না আম্মা, মাথাটা টন টন করতেছে, ব্যথা করতেছে, আসলে মেস মেস করতেছে। আচ্ছা আম্মা বলো মাসিনি এমনের কাছে মাথা ব্যথা কোনো দিয়েছে? মাথার বেশি ব্যথা করতেছে। আচ্ছা আম্মা আর নাকি কিছু কইতে নাইসেননি? আপনার আসলে ভালো লাগতেছে না, করোনা না কি করবেন? বৌমা আজকে তো আমার শরীরটা ভালো না, শরীরটা কোমরটা ব্যথা করতেছে। ভাবছি তুমি আর আমি মিলিমিশি একবারে রান্নাটা সেরে ফেলি, তার জন্য আসিলাম তোমার কাছে। তোমার তো মাথা ব্যথা করতেছে তাই না? তো এখন কিয়া করাম আর গুনায় নিজের রাঁধি বাড়ি রাহিও। আচ্ছা মা রান্নাঘরের সব কিছু এখনো কমপ্লিট হয় নাই, আচ্ছা আমি যখন সরবেলা না আই যাইতেছি কীটা করুন, আচ্ছা যাইতেছি আমি যাই শুয়ে থাকেন। আচ্ছা বৌমা তোমার যখন শরীর ভালো না তাহলে কি করবা? তোমার আমি মলম আনি দিতেছি, মুভ দিয়ে তুমি শুয়ে থাও, আমি সব পাক করিয়া ফেলতেছি, তুমি শুই ফুতি ফুতি তুমি রেস্ট করো। আচ্ছা মান্যজন এত করে বলতেছেন রেস্ট নিতে, আমি তো রেস্ট নিতেছি, আন্না আরো মলমটা আনিয়ে দিয়া যান। আচ্ছা মা তার বেশি ব্যথা করতেছে, ভালো লাগতেছে না। আচ্ছা মা ইয়েস আই হাসি, আর শাশুড়ি মার আই কেন বোকা বানিয়ে লেছি, বুকে ঝিমঝিম করেছে হায় মন তোমায় কাছে চাই, বুকে ঝিমঝিম করেছে হায় মন তোমায় কাছে চাই। আমরা দুজন দুজন আরি প্রেমের দুনিয়া, তুমি ছুঁয়ে দিলে হায় আর কি যে হয়ে যায়। বৌমার ব্যাপারটা কিয়া? আমি এই কথাটা আজকে আমি শুনতে চাই। যে সময় আমি বৌমারে বলি যে আর কাজ কাম একটু করো, বৌমা বলে যে বৌমার খালি শরীর ব্যথা জ্বর, এগুন কিয়া কর? আমি এবার আজকে যাইয়া দেখি এর হাতটা ধরেন না, ভাবে নিয়েন না, কেন চোখের ভাষা বুঝেন না, তারা নিয়েন না, দূরে যায়েন না, ওইরে গেলে আমায় খুঁজে পাইবেন না, ওরে কালা। বাহ বৌমা বাহ, ভালোই তো নাচতে পারো, টিকটকের নাম কইরা কইরা এভাবে করে নাচ করো তুমি তাই না? আচ্ছা বৌমা আমিও দেখলাম তোমার আছে, আহ 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 খুব ভালো লাগলো। না আসলে আম্মা হয়েছে নাকি তা, মাথাটা তো ব্যথা করতেছিল, তাই জন্য ভাবলাম একটু টিকটক করলে একটু লাফাইলে অথবা নাচলে মাথা ব্যথাটা কমবো, তাই জন্য একটু করতেছিলাম।
থাক বৌমা থাক আর তোমার লাগবে না। আইজ আমার মা আমার ছেলে আসুক, ছেলেরে বলবো যে মাথা ব্যথার নাম করি করি হারানা দিন কাজের ফাঁকি দিদি শুধু টিকটক করে গান গায় এই ঘরে ভিতরে ফুরি ফুরি। তোমার টিকটক করা আমি বাইর করতেছি আর ছেলে আর যা আসুক, কীভাবে তুমি এইভাবে হালাই হালাই হারা রাধিন খালি নাচি নাচি কামের হাঁকি দেওয়া রে আজকে আইয় তোমার টিকটক বাইর করে আমি নাচা নাচি। হায় রে কী করলাম আমি, সব শেষ আজকে।